আসসালামু আলাইকুম জুলাই দুই ছাত্র জনতার সার্থক বিপ্লবের পর অন্তর্বর্তী আলীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা জানতে পেরেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কলেজ জীবনের একান্ত বন্ধু এ ব্যাপারে আপনার কাছে কিছু তথ্য আমরা জানতে চাই ওনার সাথে কোথায় কত সালে লেখাপড়া করেছেন আমি উনিশশো সালে ছাপ্পান্ন সালে আই এ ক্লাসে চিটাং কলেজে ওনার সাথে লেখাপড়া করেছি কিভাবে ওনার সাথে আপনার পরিচয় হয় ক্লাসে আসতে যেতে আমার এক সোস্টাল মেট ওনার বন্ধু ছিল চিটাং কলেজের স্কুলের সে আমার হোস্টাল মেট ছিল সে আস্তে আস্তে ওনার আমার ইন্সট্রাইবের কাছে নিয়ে গেলেন পারিবারিকভাবে ওনাদের অবস্থান কেমন ছিল উন্নত খুব উন্নত ছিল খুব উন্নত ছিল যেহেতু ওনার বাবা ওনাকে দশ হাজার টাকা দেওয়া এর জন্য ওয়ার্ল্ড জামুরিতে পার্টিসিপেট করার পাকিস্তান গভর্নমেন্টের বাক্য ছাত্র হিসাবে উনি কেমন ছিলেন উনি খুব ভালো ছিলেন এটা ফার্স্ট ম্যাট্রিক পাস করে শ্রীলঙ্ক কলেজে ভর্তি হয়েছিলেন আমরা সেকেন্ড ডিভিশনের মানুষ ব্যক্তি হিসাবে উনি কেমন ছিলেন ব্যক্তি হিসাবে উনি খুব স্মার্ট সিনসিয়ার এবং নেকটিভ এবং খুব করে ছিলেন কথোপকথনে খুব এক্সপার্ট ছিলেন এটা ছাত্র জীবনের এই দীর্ঘদিন পরও আপনার সাথে যোগাযোগ আছে হ্যাঁ ওনার সাথে আমার যোগাযোগ এখনো আছে আজকেও আছে উনি পারলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার অনেক স্বনামধন্য বন্ধু ছিল তাদের নাম মনে আছে অবশ্যই যেমন ধরুন সন্দীপের বেলা মোহাম্মদ বেলাল বেগ কলেজ চিরঙ্গলজ থেকে চিরং কলেজের স্কুল থেকে আসছেন আরও সংসারবার আল চৌধুরী কাক্সবাজার মোশতাক আমদ কলেজ কলেজের পরিস্থিতি প্রিন্সিপাল সালাব সালামতুল্লাহ চৌধুরী অ্যাডভোকেট এবং তোফাইল আহমত গর্জনিয়া অ্যাডভোকেট ডাক্তার শামসুদ্দিন এমপি আমাদের উনি ছিলেন কলেজের স্কুল থেকে আসছেন চাকরি এখনও বাঁচিয়ে আছেন তারপরে আরও ছিল আমাদের আমিরুল কবির চৌধুরী উনি তো জাস্টিস ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন জন্য আপনার অনুভূতি কেমন আমি তো খুব উৎফুল্ল উনি যে আল্লাহ আমাকে ওনাকে তুলে আমাদের একজন বন্ধু আমরা আশা করছিলাম আমাদের কোনো বন্ধু এখনো উন্নত উপরে যাইতে পারে নাই কিন্তু উনি প্রথম প্রথম বন্ধু প্রধান উপদেষ্টা হিসেবে স্থানটা কেড়ে নিয়েছেন আপনি কি মনে করেন উনি সাকসেসফুল হবেন হ্যাঁ অবশ্যই উনি আমার আমরা যেমন উনিও তেমন আর আমার বন্ধুরা সবাই সাকসেসফুল সব ব্রিলিয়ান্ট উনি কি সরকারের যে পদে আছেন ওখানে সাকসেসফুল হবেন বলে মনে করেন অবশ্যই মনে করি আপনি কি ওনার সাথে সাক্ষাৎ করে বলতে চান বন্ধু আমি খুবই খুশি হয়েছি তোমার সাফল্য কামনা করি আমি তো আগে থেকেই বলতেছি এবং সবাইকে আমি উনি প্রধানমন্ত্রী হয়েছেন মানে আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি বলেছি আপনি আমাদের সাকসেসফুল সাকসেসফুল স্যার স্টুডেন্ট আমাদের মেয়েদের ওনার স্যার কাছে কেউ কাছে পারবে না দাস সিস্ পর্যন্ত গেছে দশ পর্যন্ত গেছে কিন্তু ওনারা তো দায়িত্ব পারে না এখনো আপনার মতে তার কোন গুণটি তাকে সবার থেকে আলাদা করেছে স্নার্ট সেন্সিয়ার মাম ব্রিলিয়ান আপনার মতে বাংলাদেশের সমাজ এবং অর্থনীতিতে ওনার সবচেয়ে বড় অবদান কি ওনার সব অবদান হলো উনি গ্রাম ব্যাঙ্কে থাকাকালীন সময়ে একটা বউ লিখেছেন গ্রাম কি বই একটা অর্থ নের্থনে পড়ে এটা পৃথিবীর সব ইউনিভার্সিটি এখন পাঠ্য হয়ে হয়ে গেছে মডুমল বিজয়ী হয়েছে এবং শান্তির শান্তির পুরস্কার পেয়েছেন উনি জীবনে এই মুহূর্তে রাজনীতিতে উনি সাকসেসফুল হবেন অবশ্যই হবেন উনি সাকসেসফুল হয়েও হয়ে গেছেন এবং সবাই হ্যাঁ সবাই রাস্তাঘাটে বলতেছে উনি আমরা সন্তুষ্ট আপনি কি মনে করেন অবশ্যই পারবেন তিনি এবং ওনার পেছনে বাহিনী প্রধান বলতেছে আমি ওনার পেছনে যতদূর সম্ভব চেষ্টা করবো যে আঠারো মাসের ভিতরে নির্বাচন দিয়ে আপনাকে বিদায় দেবো আমরা বাংলাদেশের অর্থনীতি উনি চাঙ্গা করতে পারবেন অবশ্যই পারবেন সাথে করে আমেরিকার থেকে সাড়ে সাতশো কোটি ডলার এমনি হাতে উনি আসছেন সাথে উনি আসছেন সবাই আশ্বাস দিয়েছেন সব গভর্নমেন্ট আর আশ্বাস দিয়েছে আই উইল হেল্প ইউ আপনি প্রথম জীবনে কি করেছেন প্রথম জীবনে ব্যবসায় নামছিলাম তারপরে আমাকে স্কুলে চাকরি করতে হয়েছিল এবং সেটা কৈরবিল হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার হিসাবে আমি যোগদান করেছিলেন সেখানে যতদিন পেরে স্কুলটা প্রতিষ্ঠা করে ফেলেছিলাম করেছিলাম এবং তারপরে আমি আবার ব্যবসার জন্য ব্যবসায় নেমে গিয়েছিলাম এবং ব্যবসা অনেক দূরে এগিয়ে গেছিলাম আমি আপনার বয়স কত এখন আমার বয়স ওনার সাথে একই কত হবে এই আশি পঁচাশি এরকম হবে আর কি পঁচাশি বছর পঁচাশি বছর বয়সে উনি দেশ বরেণ্য একজন নেতা জি এবং বাংলাদেশের সংস্কার কাজে হাত দিয়েছেন জি এক্ষেত্রে আপনি কি মনে করেন উনি সাকসেস হবেন উনি সাকসেসফুল অবশ্যই হবে এবং জনসাধারণ তাকে সহযোগিতা দিতে আর সাধারণ মানুষ আপনাকে দেখলে কি মনে করে আমাকে দেখলে মনে করে যে আপনি কি নিশ্চয় বন্ধু আমি তো আমি এটা আমার বন্ধু আমি ছোটোখাটো বন্ধু আমি বড়ো বন্ধুরা উনি তো অনেক বড় বড়ো মানুষ আপনারা দেশের কল্যাণের জন্য আরো কাজ করুন আমরা এই কামনা করছি আপনাকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাকে সব আপনাদের সবাইকে শুভেচ্ছা